এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। রাজ্য সরকারের ফতিয়া জারি করা সমস্ত বিদ্যালয়গুলিতে নীল সাদা পোশাকের বিরুদ্ধে গর্জে উঠেছেন কোচবিহার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় সুনীতি একাডেমির প্রাক্তনীরা। সোমবার 11:30 নাগাদ সুনীতি একাডেমি স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন বিদ্যালয়ের প্রাক্তনীরা। তাদের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে যে নীল সাদা পোশাক পরিধান করতে বলা হয়েছে, এতে স্কুলের ঐতিহ্য, শৈশবের ভাবাবেগে আঘাত করেছে রাজ্য সরকার। সুনীতি একাডেমির প্রাক্তনী ছাত্রী রিয়া চক্রবর্তী জানিয়েছেন যে শৈশবের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই পোশাকে। রাজার ঐতিহ্যবাহী হেরিটেজ শহর কোচবিহার, কোচবিহারের হেরিটেজ কালার লাল সাদা। প্রত্যেকটি স্কুলের নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে, নিজস্ব স্কুল ইউনিফর্ম রয়েছে। সুনীতি একাডেমি সবুজ সাদা এই ইউনিফর্ম চির ঐতিহ্যবাহী স্কুল থেকে বেরিয়ে গেল এই পোশাককে তার সযত্নে রেখে দেয় মনের মণিকোঠায়। তিনি জানিয়েছেন, যদি রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত স্কুলকে নীল সাদা পোশাক পরিধান করতে হয়, তাহলে কোনো ছাত্র বা ছাত্রী যদি স্কুল ফাঁকি দিয়ে কোথাও চলে যায়, তাহলে তাকে চিহ্নিত করা যাবে না সে কোন স্কুলের বাচ্চা। তাই তিনি করজোড়ে অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, তিনি যেন বিষয়টি অনুভূতি দিয়ে দেখেন এবং এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত বদল করেন। পাশাপাশি প্রাক্তনী ছাত্রী ঝুমকা গুহ জানিয়েছেন যে সুনীতি একাডেমি চিরন্তন সাদা সবুজ, সাদা সবুজই থাকবে। কোনো মতেই রাজ্য সরকারের এই নীল সাদা পোশাক পরিধানের সিদ্ধান্ত তারা মেনে নেবে না। যতক্ষণ এই সিদ্ধান্ত রাজ্য সরকার পরিবর্তন না করবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। নিউজ টুডে ইন্ডিয়া। বিক্ষোভটা আমাদের স্কুলে যে পোশাকের রং পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে। দেখুন, আমাদের এটা হলো রাজশহর, রাজা শহরে আমাদের হলো ঐতিহ্যের রং লাল সাদা। সেখানে আমাদের একটা প্রত্যেক স্কুলের একটা ইউনিফর্ম, তাদের একটা অনুভূতি জায়গা, সেই অনুভূতি জায়গাটাতে আঘাত আমরা কোনো মতে নিতে পারছি না। তো আমরা চাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এই যে দাবিটা উনি অনুভূতি দিয়ে উনি একটু বিবেচনা করে দেখুন, কারণ এটা আমাদের আবেগের। আমরা যদি স্কুল থেকে বেরিয়েও যাই, তা আমরা আমাদের কি বলবো, মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানে আমরা আমাদের স্কুলের ইউনিফর্মটাকে আমরা আলমারিতে যত্ন করে রেখে দিই, কারণ সেটা আমাদের পরিচয় বহন করে, আমাদের শৈশবের পরিচয়। তো সেই শৈশব থেকে আমরা কীভাবে হারিয়ে যেতে দেখবো? আর যখন সব স্কুলে একই ড্রেস হয়ে যাচ্ছে, তখন আমরা কীভাবে বলবো এটা সুনীতি, এটা জেঙ্কিন্স, এটা ইন্দ্রা দেবী? আমরা তো বলতে পারবো না। বাইরে যখন আজকালকার দিনে যেখানে শৈশবের ছোট ছোট ছেলেমেয়েরা যদি স্কুল পালিয়ে যদি চলে যায়, তখন আমরা কিভাবে ওটা চিহ্নিত করব? সেটা সেই স্কুলের বাচ্চা, সেটা তো আমরা চিহ্নিত করতে পারছি না। না আজকে আপনার প্রাক্তনীরা? হ্যাঁ, অবশ্যই আমরা প্রাক্তনীরা আমরা আজকে এসেছি। আমরা বর্তমান যারা, তারা বর্তমান অভিভাবক, কারণ যারা পড়ছে তারা তো যথেষ্ট কচি কাঁচা, তারা তো সেই জায়গাটাতে এখনো আসতে পারেনি। মানে সেই মানে একটা হয়তো এটা একটা ওনার একটা সিদ্ধান্ত, উনি হয়তো অন্য কিছু ভেবে উনি এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানে আমাদের আবেগ জড়িয়ে আছে। তো আমরা এখন আমাদের যারা হলো বর্তমান যারা আছে, তাদের আমরা অভিভাবকদের কাছে আমরা আবেদন করছি, এবং আমাদের প্রাক্তনদের যারা দেশের বিভিন্ন প্রান্তে আছে, তারাও আমাদেরকে এখানে, আমাদের একটা পিটিশন হয়েছে সেখানে, তারা অনলাইনের সেখানে তারা সাইন করেছে, তাদের মতামত জানিয়েছে। তো এটা আমরা ছড়িয়ে দিতে চাই যে মাননীয়ার কাছে এটা করজোড়ে অনুরোধ যে এটা আমাদের অনুভূতি, এটা আমাদের আবেগ, এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা আমাদের যে রং, আমাদের যে পরিচয় সবুজ সাদা, চির চঞ্চলের প্রতীক, আমরা সেই চির চঞ্চলের প্রতীকটা আমরা সবসময় বজায় রাখতে চাই। আমাদের এই পোশাকটাকে আমরা আমাদের মণিকোঠায় রাখি। আপনি নিশ্চয়ই বুঝবেন, আমাদের আশ্বাস যে আপনি আমাদের এই আবেদনটা আপনি দেখবেন, আপনি ভাববেন, দয়া করুন। কিন্তু আমরা প্রতিবাদে আজকে নামতে বাধ্য হয়েছি, এটা কোনো রাজনৈতিক ভাবে না, এটা আমাদের আবেগের আবেগের ঝড় আর কিচ্ছু না। আমি 2010 সালে পাস আউট হয়েছি। আমার নাম রিয়া চক্রবর্তী। এখন কি করেন? আমি এখন সরকারি চাকরিরত, স্কুলে চাকরি করি। আমরা সাদা সবুজ ছিলাম, আমরা সাদা সবুজই থাকবো, এটার প্রতিবাদ আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। আর এটা যদি আপনাদের এই প্রতিবাদটা যদি দাবি সমূহ যদি না মেনে নেন, তাহলে কি করবেন? তাহলে যতদূর যেতে হয় আমরা যাব।
দিদি একটা বিষয় উঠছে যে জয়েন্ট করে জেনকিন্স এবং সুনীতি একসাথে এই লড়াইয়ে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কি বলবেন? এখন পর্যন্ত সেটা সত্য আলোচনা হয়েছে, এখনো জয়েন্ট ফোরাম ওনারা ওনাদের দিক থেকে সদ্যই একটা আহ্বান এসছে। নিশ্চয়ই যদি ভবিষ্যতে ওনারা আমাদেরকে বলেন কোনো মিটিং বা কিছুতে একসাথে হতে, আমরা নিশ্চয়ই হব সেখানে। কিন্তু রামভোলাতে কিন্তু স্কুল ড্রেস বিতরণ করা হয়ে গেছে, হ্যাঁ আমরা শুনেছি সেরকম। সেরকম ভাবে যদি সুনীতি একাডেমিতে করতে আসে বিতরণ, সেক্ষেত্রে না, সেক্ষেত্রে তো আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, আমাদের স্কুলে ঢুকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, যেভাবেই হোক আমরা এটা বন্ধ করব। আমার নাম ঝুমকা গুহ, আমার 85। এখন কি করছেন? এখন আমরা কন্ট্রাকচুয়াল সার্ভিস করছি স্কুলে।